সর্বভারতীয় পরীক্ষায় নজর কারা সাফল্য? রায়গঞ্জের মিরুয়াল সোনাবাড়ি গ্রামের আমিশা রেজা। সে নিট পরীক্ষায় 720-এর মধ্যে 678 নম্বর পেয়ে দেশে 1810 র্যাঙ্ক করেছে। ওবিসিতে তার র্যাঙ্ক 499। তার সাফল্যে খুশি গোটা গ্রাম। এবছর উচ্চ মাধ্যমিকে 94% নাম্বার নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করেছেন আমিশা। বাবা আব্দুল রহমান কালিয়াগঞ্জ থানার শিবপুর হাই মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক এবং মা রেহেনা বেগম অঙ্গনওয়াড়ি কর্মী। 2 মেয়ে ও 1 ছেলে তাদের। আমিশা বড়। সে বলে, মাধ্যমিক পাশ করার পরই নিটের জন্য প্রস্তুতি শুরু করেছিলাম। প্রতিদিন 5-6 ঘন্টা পড়াশোনা করতাম। পড়াশোনার পাশাপাশি আঁকতে এবং গল্পের বই পড়তে ভালোবাসি। MBBS এর শেষে MD করব। মা রেহেনা বেগম জানান, আমাদের আশা মেয়ে একদিন বড় চিকিৎসক হবে। আমিশার সাফল্যে পরিবারের লোকজন তো বটেই, খুশি প্রতিবেশীরাও। আমি 678 পেয়েছি আউট অফ 720। আর র্যাঙ্ক অল ইন্ডিয়া 1810 হয়েছে। OBC র্যাঙ্ক 499 হয়েছে। আমি 10-এর পর আমি কোচিং নিয়েছিলাম 2 বছরের জন্য, 11-12। তো কোচিংয়ের সাথে আর নিজের সেলফ স্টাডি। কোচিং চলতো 7 ঘন্টা, তারপর কোচিং থেকে এসে 5-6 ঘন্টা সেলফ স্টাডি করতাম রোজ। পড়াশোনার বাইরে আমি ড্রয়িং, তারপর নভেলস, স্টোরি বুক পড়তে ফ্রি টাইমে ড্রয়িং করি ফ্রি টাইমে, আর বা কখনো কোনো স্টোরি বুক এসব। এখন রেজাল্ট তো দিয়ে দিচ্ছে, এখন আগে MBBS কমপ্লিট করার পর দেখবো। MBBS তো সবার আগে করবো, তারপর হলে MD। রায়গঞ্জ থেকে দীপঙ্কর মিত্রের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।